স্বাধীনতার 9 বছর পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি যখন ভারতে আসেন তখন কলকাতার গভর্নর পিবি চক্রবর্তীর সাথে তার সাক্ষাৎ হয়েছিল এবং এই সাক্ষাৎকারের সময় ভারতের স্বাধীনতার বিষয়ে তাদের মধ্যে কিছু কথাবার্তা হয়। খুবই অদ্ভুতভাবে পিবি চক্রবর্তী ক্লিমেন্ট অ্যাটলিকে জিজ্ঞেস করেন যে ইংরেজদের ভারত ছাড়ার পেছনের আসল কারণ কী ছিল। অ্যাটলি এর জবাব তিনটি শব্দে দিয়েছিলেন, আজাদ হিন্দ ফৌজ, যার লিডার ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। অ্যাটলির বক্তব্য ছিল ওনার জন্যই ভারতের বিভিন্ন জায়গায় ইংরেজদের বিরুদ্ধে দাঙ্গা শুরু হয়েছিল। এরপরে পিবি চক্রবর্তী অ্যাটলিকে এটাও জিজ্ঞেস করেন যে স্বাধীনতায় গান্ধীজির কতটা কন্ট্রিবিউশন ছিল। তখন হাসতে হাসতে তিনি উত্তর দেন, মিনিমাল। আর এই ঘটনার কথাই মেজর জেনারেল ডক্টর জিডি বক্সি নিজের বই বোস অ্যান্ড ইন্ডিয়ান সামুরাইতে লিখেছেন। আর এই বিষয়টা শুনে এটাই মনে হবে যে স্বাধীনতার পেছনে গান্ধীজির থেকে নেতাজির বেশি হাত ছিল। আর যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজিরই হওয়া উচিত ছিল। কিন্তু আসলে যদি দেখা যায় তাহলে নেতাজি স্বাধীন এবং অবিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু এই বিষয়টা আজও একটা সমালোচিত থিম। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিনে এই ভিডিওতে আমরা জানবো, যদি নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে আমাদের দেশ আজ কোন জায়গায় থাকত। প্রথমে শুরু করা যাক এই থিওরিটা নিয়ে, যা নিয়ে আজও বহু ব্যক্তির মধ্যে ডিবেট আছে। এই থিওরি অনুযায়ী সুভাষচন্দ্র বসু স্বাধীন এবং অবিভক্ত ইন্ডিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু কিভাবে? বছরটা ছিল 1942। জাপানের সাহায্যে সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে নিজের আজাদিন ফোর্স স্থাপন করেছে। এই সৈন্য বাহিনীতে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির ভারতীয় সৈনিকরা ছিলেন, যাদের জাপানে বন্দি করে রাখা হয়েছিল। আর এই সময় নেতাজি বিভিন্ন দেশে গিয়ে ওই দেশে বসবাসকারী ভারতীয়দের মনে স্বাধীনতার আগুন জ্বালাচ্ছিলেন। তার ভাষণ সাধারণ ভারতীয়দের মনে দেশাত্মবোধ এবং আজাদিন ফৌজের অংশ বাড়ানোর জন্য যথেষ্ট ছিল। নেতাজি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে ইংরেজদের বিরুদ্ধে দুটো বড় যুদ্ধে সাহায্য করেছিল। নেতাজিকে সম্মানরূপে জাপান আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে উপহার দেন, যাতে নেতাজি স্বাধীন ভারতের জমিতে আজাদিন ফৌজকে নিয়ে আসতে পারেন। এবং এখানেই নেতাজি প্রথম ভারতের পতাকা উত্তোলন করেন, আর এখানেই স্থাপিত হয় আজাদিন সরকার। এই সরকারের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ওয়ার্ল্ড অ্যান্ড ফরেন মিনিস্টার নেতাজি নিজেই ছিলেন। এবং নেতাজির সরকারের নিজের মুদ্রা ছিল, নিজের ব্যাংক ছিল, রেডিও স্টেশন ছিল, এমনকি নিজের কোর্টও ছিল। নেতাজির এই স্বাধীন সরকারকে 9টি বড় বড় দেশ মান্যতাও দিয়েছিল। দেশগুলি ছিল জাপান, ইতালি, জার্মানি, ক্রোয়েশিয়া, মাঞ্চুরিয়া, বার্মা, ফিলিপিনস, থাইল্যান্ড আর চীন। এই কারণেই অনেকে এটা মানে যে সুভাষচন্দ্র বসুই স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল। এবার এই বিষয়ে আপনার কি মতামত আছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবার জানা যাক, সুভাষচন্দ্র বসু যদি আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন তো আজ আমাদের দেশে কি পরিবর্তন হতো। সবথেকে বড় পরিবর্তন এটা হতো যে ইন্ডিয়া চায়নার মধ্যে কোনো খারাপ সম্পর্কই থাকতো না। এটা শুনে অবাক লাগলেও এটাই সত্যি, কারণ 1938 সময় চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য খুব খারাপ পরিস্থিতিতে ছিল। তখন চীন ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কাছে সাহায্য চেয়েছিল, আর এই সময় কংগ্রেসের অধ্যক্ষ ছিলেন নেতাজি। তিনি 12 জুন 1938 পুরো দেশে অল ইন্ডিয়া চায়না ডে ঘোষণা করেছিলেন এবং দেশের সব লোকের কাছে চীনের সাহায্য করার জন্য ফান্ডস তোলার কথা বলে। এবং নেতাজি সেই সব পয়সা এবং একটা অ্যাম্বুলেন্স এবং একটা ডাক্তারের টিমকে চীনে পাঠান। এবং ওই দিনের পর থেকে চীন এবং নেতাজির মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্কের জন্যই আজাদিন সরকারকে চীন মান্যতা দিয়েছিল। তাই আমাদের প্রথম পিএম যদি সুভাষচন্দ্র বসু হতেন তাহলে চীনের সাথে আমাদের রিলেশন খুব ভালো থাকত। এমনকি 1962 সালের ইন্দো চায়না যুদ্ধও হতো না। দ্বিতীয় পরিবর্তন হতো, ইন্ডিয়া এবং পাকিস্তানের বিভাজনই হতো না। আজাদিন ফৌজের ক্যাপ্টেন লক্ষ্মী সাওগালের কথা অনুসারে নেতাজি সুভাষচন্দ্র বসু কোনো সময় ভারত এবং পাকিস্তানের বিভাজন চাননি। এই বিষয়টাই তিনি মহাত্মা গান্ধী এবং পণ্ডিত জওহরলাল নেহরুর কাছে বলেছিলেন। নেতাজির বক্তব্য ছিল, যদি দেশ ভাগ হয় তাহলে দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে, আর এই বিভাজন দেখে অন্যান্য রাজ্যগুলো বিভাজনের জন্য দাবি করবে। এই কথাটা কোথাও না কোথাও ঠিক ছিল, কারণ আজকের তারিখে ভারতের মধ্যে অনেকগুলি সেপারেটিস্ট মুভমেন্ট হচ্ছে, যেমন পাঞ্জাবের খালিস্তান মুভমেন্ট,
এবং আমাদের পশ্চিমবঙ্গের নকশালবাদ। কিন্তু যদি নেতাজি বিভাজনের সময় থাকতেন তাহলে তিনি এই বিভাজন হতেই দিতেন। এবার বন্ধুরা কথা বলা যাক সেই পরিবর্তন নিয়ে যার জন্য আমাদের দেশের শাসন ব্যবস্থাই বদলে যেত। কারণ যদি নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে আমাদের দেশে সাম্যবাদী শাসন চলত, ওই সাম্যবাদ যা চীন রাশিয়া ও হিটলারের জার্মানির আইডিওলজি ছিল। আর নেতাজি তার নিজের বই দ্য ইন্ডিয়ান স্ট্রাগলে বলেছিল যে তিনি সাম্যবাদের সঙ্গ নামে একটা পার্টি বানাতে চেয়েছিল। আর নেতাজির হয়তো এই কারণেই কমিউনিজম ভালো লাগতো, কারণ ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় তিনি সব কমিউনিস্ট দেশ চীন রাশিয়া এবং জার্মানিকে জিততে দেখেছিলেন, যার জন্য তার গণতন্ত্রের থেকে সাম্যবাদের বিচারধারা ভালো লেগেছে। কিন্তু তিনি কখনোই হিটলার বা স্ট্যালিনের মতো হতে চাননি, কারণ তিনি সবসময় চাইতেন যে সব ভারতীয়রা সমান রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার পায় আর সকল নাগরিক যেন নিজ নিজ ধর্ম সমানভাবে পালন করতে পারে। সব জিনিসের যেমন ভালো এবং খারাপ দিক আছে তেমনই নেতাজি যদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে ভারতে সাম্যবাদ আসত এবং সম্ভাবনা থাকতো ভারতে ওয়ান পার্টি রুল জারি হয়ে যাওয়ার। তাহলে অপোজিশনে ডিপেন্ড করার জন্য কোনো পার্টিই থাকতো না। আর নেতাজির মিলিটারি ভ্যালু থেকে এটাই মনে হয় ভারতের সংসদের শাসন ব্যবস্থার বদলে মিলিটারি শাসন ব্যবস্থা চলতো, স্ট্যালিন এবং হিটলারের মিলিটারির মতো। আমি এটা জানি যে নেতাজি এসব করতো না, তিনি একজন খুব ভালো নেতা হতেন। কিন্তু নেতাজির পরে যে পিএম হতেন কি গ্যারেন্টি আছে যে সেও নেতাজির বানানো সব নিয়ম মেনে চলত? এমনও হতে পারত নেতাজির পরবর্তী পিএম নেতাজির তৈরি ধর্মনিরপেক্ষ এবং সংযুক্ত ভারতের টুকরো টুকরো করে দিত। কিন্তু বন্ধুরা এখন তো কিছু ফ্যাক্টস আর নেতাজির জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনার উপর ভিত্তি করে এই ভিডিওটা বানিয়েছি। আর বন্ধুরা আশা করি আপনার মনে আছে ক্লিমেন্ট অ্যাটলি কি বলেছিল ভিডিওর ইন্ট্রোডাকশন। যিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন তার কাছে স্বাধীনতার কারণ জানতে চাইলে তিনি বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্যই ভারত স্বাধীন হয়েছে। এটা এমন একটা বিষয় যা সকল ভারতীয়দের জানার দরকার ইন মাই ওপিনিয়ন। যদি এই ভিডিও থেকে আপনি কিছু নতুন জানতে পারেন তাহলে এই ভিডিওটাতে একটা অবশ্যই লাইক দেবেন। এরকমই ইন্টারেস্টিং এবং মাইন্ড ব্লোয়িং ভিডিও সবার আগে দেখতে আনন্দ 7Facts চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নেবেন। তো বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে।